ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে এখনকার সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব কতটা? আমি ছটকে বলতে পারি, আপনি করতে পারেন যে আমার মনে হয় এগুলো ইন্ট্রোডিউস করা উচিত। তবে আসার পরে দিয়েছে মানে মানুষের যদি মনে হয় না ছড়িয়ে দিয়ে বা আমাকে তুলে লাভ নেই, তবে আমার মনে হয় আমি এটা সাজেস্ট করবো বয়স্ক লোক আছে যতটা ব্যক্ত করতে পারবেন ওনারা, আমার মনে হয় ওরা বেশি করতে পারবে। তো আমারও বয়স কম নয়, প্রায় চূড়ান্ত আমাদের বয়স, যাই হোক তারা। ও রবি, রবি তুই কোথায় আছিস? তোকে বেড়াই আমি খুঁজে, তুই না বইয়ের ভেতর ছিলি, এখন কোথায় আছিস মুখ বুঝে? ও রবি, রবি বল না রে, কোথায় আছিস তুই? ঠিক এটা জানি না, কিন্তু এত এখন এখন যে এত ইন্টারনেটের যুগ, তো এখন এত কথা চিন্তা করে না। কিছু নির্দিষ্ট লোক আছে, বয়স্ক লোক, আর কিছু ধরুন প্রেসিডেন্সি ছাত্রছাত্রী, ওরা এখন চিন্তা করে। এখন ইন্টারনেটের যুগে এখন অত চিন্তা করার টাইম নেই মানুষের। নতুন সিরিয়াল দেখো না, সব তো রবীন্দ্রনাথের গান দিয়ে উজাড় করে দিয়েছে। লুঙ্গি ডান্স, এই হচ্ছে এখনকার প্রভাব। সত্যিকারে রবীন্দ্রনাথের প্রভাব যদি থাকতো, এই শহীদ মঞ্চে উঠে লুঙ্গি তুলে পাগলু ডান্স হতো না। এখন দেবের প্রভাব, রবীন্দ্রনাথকে ওই 25শে বৈশাখটা আছে বলে রবীন্দ্রনাথকে মনে রাখি। আর ওই কিছু লোক গান টান গেয়ে কবিতা টবিতা বলে ব্যবসা করে খাচ্ছে বলে রবীন্দ্রনাথকে মনে রাখি, আদারওয়াইজ রবীন্দ্রনাথ এখন আর চলে না। কোন কোন পেপারে দেবেন ওটা? শিক্ষিত সমাজ যেভাবে রবীন্দ্রনাথকে বুঝতে চেয়েছে, সে বোঝাটাও ভুল হয়েছে। মানে সমাজে কিছুটা ছড়িয়ে দেওয়া উচিত ছিল আরও শিক্ষিত লোককে অশিক্ষিতের ভেতরে, কিন্তু সেখানে আমাদের কিছু ফেলিওর হয়ে গেছে। অত চিন্তা করে না, যখন এলো দিনটা তখন একটু গান ফান শুনলো, এ করলো, এই আমি তো তাই মনে করি। কারণ রবীন্দ্রনাথের সেটা ইয়েটা আর নেই। তুই ভুল বলছি কি? খুব যতই আসুক, যতই সাহিত্য আসুক, রবীন্দ্রনাথকে সারপাস করতে পারবে না। রবীন্দ্রনাথ ছিল, রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ থাকবে। রবীন্দ্রনাথের যে সৃষ্টি তার সঙ্গে মিক্স আপ করে সেই যে মেন জিনিসটাকে আমাদের এই নতুন সমাজ, মানে যারা আছে যারা এটাকে করছে, তারা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের নামে রবীন্দ্রনাথকে তিরস্কার করছে। এই যে টিভি সিরিয়াল দেখাচ্ছে, এগুলো কি দেখার মতন? রবীন্দ্রনাথের এই যে রবীন্দ্রনাথের একটা বই চলছে চোখের বালি, ওটা চোখের বালি হচ্ছে না, ওটা হিন্দিতে বলে আক্কা কিড়কিড়ি, ওটা চোখের বালি হচ্ছে না, সরি কারেক্ট বলে গেল। আমাদের অত জ্ঞান নেই, বাদ দিয়ে বাঙালি সমাজ বা বাঙালি শেষ হয়ে যে ওই ইয়েতে চলে যাবে, ওই 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 বে অফ বেঙ্গলের ধারে একটা একটা আস্তানা তৈরি হবে, সে পাথরে লেখা হবে এখানে একটি বাঙালি বলিয়া হাম্মুক জাতি বাস করিত, সেখানেও দেখবে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আজকালকার জামানার ছেলেরা কেউ ওকে পৌঁছে না। রবীন্দ্রনাথকে অনেকেই অনেক কিছু ওই বেলা কোন বেটা একটা মন্ত্রী ছিল বলেছে জনগণমন লেখাপড়া করেন, ব্যাড লাক, শিক্ষা পায়নি, এইটাই বলবো আর কি বলবো। ওই যে বলে গেল চোখের বালি, মানে চোখের বালি হচ্ছে, ঠিক বলেছে, সিরিয়াল একটা চোখের বালি হচ্ছে। শেষের কবিতা আসছে সামনে হপ্তাহ, কি আছে জানলে? কঙ্কনা কঙ্কনা সেনগুপ্ত আর এই আছে, একম অদ্বিতীয় ব্যাস, আর কিছু বলার নেই, সিয়ারটাও তুলছো নাকি? ও রবি আয় না রে, চল একসাথে খেলব, তোর কোথায় কষ্ট বল, আমিও তবে বলবো। ও রবি, রবি আয় না রে, আয়। ও রবি,